আগেরবারে এটা ছিল কাঠের ব্রিজ বা বাচ্চা শ্মশানকালী মা মন্দির আছে, যেটা 1973 সালে স্থাপিত হয়েছিল। বা জানি তো এখানেও নাকি ঐতিহাসিক রাজবাড়ি একটা আছে, তারও ভিডিও আপনার সামনে তুলে ধরবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, এখন যাব ওই ঘাটে। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে আমি যা জিনিস করি না কেন সেগুলোর মধ্যে আপনারা সবকিছু দেখেন। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। তো আমি বলেছিলাম যে আজকে শ্রীরামপুরে আসলে আমি বর্ধমান মানে শ্রীরামপুরে যে শ্মশানকালী মা আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। তো এখন আপাতত আমি শ্মশানকালী মায়ের মন্দিরের দিকেই যাচ্ছি, তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন। তো এইটা হচ্ছে শ্মশানকালী মা, যেটা কার্তিক মাসে পুজোটা হয়। তো এই ঠাকুরটা প্রচণ্ড জাগ্রত, আর সব থেকে কালী ঠাকুরের মধ্যে প্রিয় বলতে গেলে এই ঠাকুরটাই আমার। আর এই রাস্তা ধরে মানে ওইদিকে ঘাটটা আছে, ঘাটটাও আমি দেখাচ্ছি। তো এই রাস্তা ধরে আপ টু আপাতত এই অবধি সেদিনকার মানে মায়ের যেদিনকে পুজো হয় সেদিনকে সবাই ডন্ডি কাটে। তো শ্মশানকালী মায়ের ভিডিওটা এই বছরে আমি করতে পারিনি, পরের বছরে মা থাকবে যখন তখন দিয়ে আমি শুরু করব। তো যেহেতু আর এখন এটা ঢোকার টাইম নয়, যেহেতু আমি ডিস্টার্বও করবো না এই সময়। মা থাকে এটার মধ্যে, পুরো এই জায়গাটার মধ্যে পুরো ব্যাপারটা মা এইটার মধ্যে থাকে। তো এর মধ্যে চাকা লাগানো আছে, এখানে ঠাকুরটা মূর্তিটা তৈরি হয়। তো এরকম বড় পাড়া হয়, তো মোটামুটি 7-8 ফুটের মা হয়। তো এইটা হচ্ছে মায়ের বেদিটা, এই যে এখানে মায়ের পুজো হয়। আর এখানে পাঁঠাবলি হতো আগেতে, এখন বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, শ্মশানকালী মায়ের ভিডিওটা আপাতত আমি পরের বছর তুলে ধরবো। তো শ্রীরামপুর থেকে যারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে শ্মশানকালী মায়ের মন্দিরে কারা কারা এসেছেন। তো এই বছরে আমি ঠাকুরের ভিডিও দিতে পারিনি, তো যেহেতু বর্ধমানে ছিলাম। তো পরের বছর অবশ্যই আমি এখানকার ঠাকুরের প্রথম থেকে শেষ অবধি ভিডিও আপনার সামনে তুলে ধরব। ধূপ টুপ যারা দেয় তো এখানেই দেয়, এর মধ্যেই থাকে। তো শ্রীরামপুর থেকে যারা আছেন তারা অবশ্যই জানেন তো এই বিষয়গুলো। তো আমি তাও পুরো ব্যাপারটা একবার ধরে দিই। এইটা হচ্ছে শ্মশানকালী মা, এটা কার্তিক মাসে পুজোটা হয়। তো এই বছরে আমি দিতে পারিনি। আর এইটা হচ্ছে যে এখানে সব ধূপ দেয়, এখানে একটা আছে ওর পাশেও একটা আছে, দুদিকে দুটো। তো আপাতত শ্মশানের দিকে যাব, তার আগে এখানে একটা মন্দির আছে, তো সেই মন্দিরের ভিডিওটা আপনার সামনে তুলে ধরব। পুরো ব্যাপারটা যে এখানে দাঁড়াচ্ছে যে এখানে প্রত্যেক দিন সকালবেলা যে শ্মশানকালী মা হোক না কেন আর এখানে হোক না কেন, এখানে প্রত্যেক দিন জল দিয়ে পরিষ্কার করা হয়, ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়, তাতে মায়ের আগমনী যেন সবসময় ঠিকঠাক থাকে। তো আমার সবথেকে ভালো লাগে এই জায়গাটা, কারণ এখানে একদম পুরো চুপচাপ নিরিবিলি জায়গা, খুব সুন্দর লাগে। আপনারা তো শ্রীরামপুর থেকে যারা আছেন তারা তো আসেননি। শ্রীরামপুরের এই জায়গাটা হচ্ছে খুব জনপ্রিয় জায়গা একটা। তো এই জায়গাটা থেকে আমি শ্রীরামপুরে যখন আসি বা যখন থাকতাম তখন এই জায়গাটা আমি প্রত্যেক দিন শনিবার বা মঙ্গলবার আমি আসতাম। তো যাই হোক,
এখানকার মোটামুটি সব কিছু দর্শন করে দিলাম। ভালো করে দর্শন করতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর শ্রীরামপুর থেকে যারা আছেন তারা তো অবশ্যই করবেন। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করব না, আমাদের যে বল্লভপুরের যে ঘাটটা আছে সেই ঘাটটার ভিডিওটা তুলে ধরবো, দেখতে থাকুন। তো আপাতত শনিবার আর মঙ্গলবার তো এই রাস্তা জুড়ে সবাই ফুল বেলপাতা নিয়ে বসে, তো সেটা সন্ধ্যাবেলার দিকে বসে, মানে 5টার পর থেকে বসে সবাই এখানে এই জায়গাটা থেকে লম্বা করে, এরকম করে লম্বা করে এই এত দূর অব্দি বসে। তো প্রথমে বলেছিলাম যে এই রাস্তা ধরে সবাই মায়ের ডুন্ডি কাটতে কাটতে এদিকে যায়। তো এই রাস্তা সোজা গেলে সামনে শ্মশান আছে, সে শ্মশানের ভিডিওটা আমি এখন আপনার সামনে তুলে ধরলাম না। তো যাই হোক, এর পরের বারে যখন আমি ভিডিও করবো আপনাদের জন্য, আপনারা অবশ্যই বলবেন যে ভিডিওটা পুরোটা দেবো কিনা। তো আপাতত এটা রাধাবল্লভ ঘাট, তো এই ঘাটের ব্রিজের কাজ এখনো চলছে। টাটা গুড বাই গয়া, মানে মোটামুটি 2 বছর হতে চলে যে কাজ এখন শুরু হয়েছে। তো এবারে ব্রিজটা খুব সুন্দর হবে, কেননা আগের বারে এটা ছিল কাঠের ব্রিজ বা বাঁশের ব্রিজ, তো এবারে ব্রিজটা পাকাপোক্তভাবে করছে। তো শেষ মাথাটা একদম এই যে সামনে একটা লঞ্চ বা বোট দাঁড়িয়ে আছে। তো এই রাস্তা ধরেই শ্মশানকালী মা আছে, যে এইখান থেকে নেমে এই ঘাটেই মায়ের বিসর্জন হয়। তো তখন দারুণ লাগে, তো তখন দারুণ লাগে, তো প্রচুর ভিড় হয়, লোকও আসে বাইরে বাইরে থেকে অনেক। আর এই জায়গাটার বসার জন্য এখানে একটা জায়গা ছিল, তো দেখাচ্ছি আমাদের। তো আগে তো এখানে বসার জন্য, মানে আমি আজ থেকে 3 বছর বা 4 বছর আগে কথা বলছি, এখানে বসার একটা জায়গা ছিল, তো এখন ওটা ভেঙে দিয়েছে। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ, যাই হোক আবার পরে করবে। তো এখানে বসতাম আর এই সিঁড়ি দিয়ে সব লোকে পুরো ভিড় হয়ে যেত, ধরলাম ব্রিজ আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপাতত শ্মশানকালী মায়ের ভিডিও তুলে ধরলাম, ব্রিজটাও তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লাগলো, শ্রীরামপুর থেকে যারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর জানাবেন। গুরুজনদের আশীর্বাদ, দাদিদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো ততক্ষণ বিরতি নিলাম, টাটা। তো শ্মশানকালী মায়ের মুখে ঢোকার আগে একটা মন্দির আছে, যেটা 1973 সালে স্থাপিত হয়েছিল এই মন্দিরটা।